ভারত যদি শত্রু হয় সালাউদ্দিন নিরাপদ কিভাবে ফখরুলকে অবায়দুল কাদের জানাবো ছাত্রলীগ যুবলীগ করলে টাকা পাচার করা যায় সব সবশেষ এমপি আজিম খুনের সময় কোথায় ছিলেন জানালেন মাস্টার মাইন্ড সাইন দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই মিজা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন আপনাদের কাছে ভারত যদি শত্রু হয় সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কিভাবে আছেন তাকে তো কেউ হত্যা করেননি তার জীবনত্ব নিরাপত্তা বিঘ্নিত হয়নি জীবনের কোনো হানি ঘটেনি এই ধরনের অপবাদ কেন দিচ্ছেন রাষ্ট্রকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু প্রসঙ্গে তিনি আর বলেন ডিবি পুলিশ ঘটনা বর্ণনা করেছে সাংবাদিকদের জানাচ্ছে তাকে যারা হত্যা করেছে পাঁচ ছয় জনের মতো এর মধ্যে পাঁচজনই আমাদের বাংলাদেশের এখন এ বিষয়টা নিয়ে কথায় কথায় যারে দেখতে নাই তার চলন বাঁকা এই ধরনের উক্তি করা সমীচীন নয় বুধবার বিকালে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শিরোনামে আয়োজিত সবাই তিনি এই কথা বলেন প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি তাদের কর্ম পরিকল্পনা ঠিক করতে এই সবার আয়োজন করে অবায়দুল কাদের বলেন আমাদের একজন এমপি কলকাতার নিউ টাউনের একটি প্ল্যাটে হত্যা শিকার হয়েছেন গত দু তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোয়াশা ছিল পরিবার জানে চিকিৎসার জন্য ভারতে গেছেন এখন ভারত আমাদের রাষ্ট্র ঠিক আছে আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান না নিরাপত্তার বিষয়টা তখনই সেভাবে দেখা হয় যখন সেখানকার যথার্থ কর্তৃপক্ষকে জানিয়ে যান গণহত্যা সমর্থকদের নিষেধাজ্ঞা দিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই মন্তব্য করেন অবায়দুল কাদের বলেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষকে নির্বিচারে হত্যা করেছে রায় জাতিসংঘে যুদ্ধবিরতি রেজলেশন উপেক্ষা করে হত্যাকাণ্ড চালাচ্ছে তারা যুক্তরাষ্ট্রের ছাত্ররা এর বিরোধে বিক্ষোভ করলে সে দেশের পুলিশ তাদের ওপর আক্রমণ করে নারী শিক্ষার্থীদের রশি দিয়ে পেছন থেকে হাত বেঁধে দিয়ে যাওয়া হয় সেখানে মারবাদিকাল লঙ্ঘন হয়েছে যারা ইসরায়েলকে সমর্থন করে নেতানিহাউকে সমর্থন করে এই যদি তাদের গণতন্ত্র মানবাধিকার হয় তবে তাদের বিচার বা নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সেনাবাহিনীর নিজস্ব নিয়ম কানুন রয়েছে সেখানে কেউ অপরাধী হলে তাদের ছাদ দেওয়ার মতো লোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নন বাহিনীর নিজস্ব নিয়ম কানুন রয়েছে সেখানে কেউ অপরাধী হলে তাদের ছেড়ে

চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্রলীগ যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুল কবির তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্বেগে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন রিজিবি বলেন এই সরকার জোর করে ক্ষমতায় আছে মানুষের ভোট কেড়ে নিয়েছে সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছে কণ্ঠের স্বাধীনতাকে বন্ধ করেছে সে কণ্ঠের মধ্যে ফাঁসির দৌড়ে লাগিয়েছে এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম চেয়ারপারসন উপদেষ্টা বিজন কান্তি সরকার দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দু দাস অপু জন গমেজ দিন সহ আরো অনেকে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে এদিন দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেষি সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব বহুল কবির প্রচার সম্পাদক সৈয়দ উদ্দিন চৌধুরী এনি যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনাহিম মুন্না ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেব মাহমুদ জুয়েল প্রমুখ বলেন শেখ সাংগঠনিক অভিভাবক তিনি এমনভাবে তৈরি করেছেন যেন তারা সন্ত্রাসী খুনি টাকা পাচারকারী হয় এটা এখন প্রমাণিত জনগণের দুশ্মন প্রধানমন্ত্রীকে বলবো এই বাংলায় কিন্তু কালবৈশাখীর ঝড় হবে সরকার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল বৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হবে তিনি বলেন আক্রমণ ও গ্রেপ্তারের শেষ নেই পাড়া মহল্লায় তৈরি করছে অন্যদিকে পুলিশকে দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাবা শেখ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রিজবি তিনি বলেন ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে আসলে শেখ হাসিনা ভয় পাচ্ছে এই শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য চলে যাচ্ছি পরের সংবাদে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের মাটিতে খুন হয়েছেন এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে এসেছে তবে বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করেন বলছেন আজিমের তাকে ফাঁসানো হয়েছে ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে একটি বেসরকারি টেলিভিশনকে শাহিন জানান আনার হত্যার সময় তিনি বাংলাদেশে ছিলেন অস্বীকার করেন পাঁচ কোটি টাকায় কিলিং মিশন চুক্তির খবর আক্তারুজ্জামান শাহিন বলেন এই ঘটনায় আমাকে ফাঁসানো হয় এই ঘটনার সময় আমি ভারতে ছিলাম না আমার আইনজীবী বলছে এ বিষয়ে কারোর সঙ্গে কথা না বলতে মানুষ দেশে অনেক কথাই বলে যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখা ফ্ল্যাটের ভাড়ার বিষয়ে তিনি বলেন আমি যদি ফ্ল্যাট ভাড়া নেই আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের টাচ করব। আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না এখন বলা হচ্ছে আমি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিয়েছি কোথায় থেকে পেলাম আমি এত টাকা এখন এগুলো মানুষ বললে আমার কি করার আছে ঘটনা কবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় রেখেছি সে সময় আমি বাংলাদেশে ছিলাম বলেন আমার 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 ড্রাইভার তো কিছু গাড়ি নিয়ে চলে গেছে এটা কোন ধরনের বিচার আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ধরুক আমি তো এই দেশে বিচার পাবো না আমি আমেরিকার নাগরিক এখানে চলে এসেছি কি করব দর্শক এতক্ষণ সাধু থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ